একজন ভাই তিনি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি প্রবাসে থাকি অনেক সময় আমি আমার স্ত্রীকে কথা বলার সময় ভিডিও কলে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আমি দেখাতে বলি এ বিষয়ে ইসলাম কি বলে বা এটা দেখানো যাবে কিনা অর্থাৎ যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন তখন আপনার অনেক সময় মনে হয় যে স্ত্রীর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো দেখি বা একটু খোলামেলা করে কথা বলতে চান এই বিষয়ে ইসলাম কি বলে এটা নিয়ে আমাদেরকে অনেক প্রবাসী ভাইরা ফোন দেয় আবার বাংলাদেশ থেকে অনেক মেয়েরা এই বিষয়টা নিয়ে আমাদেরকে ফোন দেয় এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যেহেতু প্রবাসে থাকেন অনেক দিন আপনার স্ত্রী আপনার কাছে থাকে না আর যেহেতু প্রতিটা মানুষেরই আল্লাহ তাআলা যৌন শক্তি দান করেছেন যৌবিক একটা চাহিদা প্রতিটা মানুষেরই আছে স্ত্রীরও আছে আবার স্বামীরও আছে তো সেক্ষেত্রে অনেক দিন যেহেতু স্ত্রী ছেড়ে আপনি প্রবাসে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ আছে আপনি ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনি আপনার স্ত্রীকে খোলামেলা অবস্থায় আপনি তার সাথে কথা বলতে পারেন বা যারা স্ত্রী আছে তারাও এই ভিডিওটি দেখলে অবশ্যই স্বামী যেটা বলবে অবশ্যই সেটা আপনি শুনবেন তবে এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে কতটুকু সিকিউরিটি আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইমো যদি এমন আশঙ্কা থাকে যে এই ভিডিও কলটি অন্য কেউ দেখতে পারে বা অন্য কেউ রেকর্ড করতে পারে বা এই দুইজনের বাইরে ও তৃতীয় কোনো পক্ষ যদি আপনার ভিডিওটি দেখে বা পরবর্তীতে এটা ফাঁস হয়ে যাওয়ার কোনো পদ্ধতি থাকে তাহলে এই পথকে অবলম্বন না করাটাই আমাদের জন্য ঠিক হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রীর এই খোলামেলা অবস্থা দেখে অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাই কেউ হস্তমৈথুন করি আমরা আবার কেউ বিভিন্ন পরনারীর কাছে যাই এটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে আপনি যদি চান আপনার স্ত্রী আপনার সাথে একটু খোলামেলা কথা বলবে ইমুতে খোলামেলা কথা বলবে এটা ইসলামে জায়েজ আছে এটা কোনো সমস্যা নাই স্ত্রীও আপনাকে দেখাবে এটা কোনো সমস্যা নাই তবে যদি মনে হয় যে আপনি আপনার স্ত্রীকে খোলামেলা অবস্থায় দেখে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে এটা থেকে বিরত থাকতে হবে এবং যদি এটা সিকিউরিটি না থাকে যে ভবিষ্যতে এটা যদি ফাঁস হয়ে যায় বা ভিডিওটি কেউ রেকর্ড করতে পারে এমন যদি টেনশন থাকে তাহলে এটা আমাদের জন্য করা ঠিক হবে না আশা করি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রবাসী ভাই তিনি উত্তরটি পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা